হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয়জনকে কিভাবে নতুন গিফট আইটেম দিয়ে চমকে দেওয়া যায়। তেমনই একটি জিনিস আমাদের সামনে এই মুহূর্তে আছে, লেজার ক্রাফট। এটি বর্তমানে ডিজিটাল খুবই সুন্দর এবং চমৎকার একটি গিফট আইটেম, যা আমরা আমাদের প্রিয় বান্ধবীকে দিয়ে চমকে যেতে পারি। এখানে দেখুন বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনে কাজ করা, এগুলো সবগুলোই লেজার ক্রাফটে করা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর এবং চমকে দেওয়ার মতো একটি গিফট, খুবই আনকমন একটি গিফট। বিভিন্ন রকম গিফট, ক্যালেন্ডার, ছবি সব কিছু আছে। আমরা এছাড়াও যে কোনো বিয়ে বাড়ি, বিয়ে অনুষ্ঠান, জন্মদিন, বৌহাত, যে কোনো জিনিস, যে কোনো লেখা, যে কোনো ছবি সব কিছুই আমরা খুব অল্প সময়ে খুব সহজে আমরা প্রিয়জনকে গিফট করতে পারি এবং চমকে দিতে পারি। তেমন একটি কাজ লেজার ক্রাফট। তো আমরা এই লেজার ক্রাফট সম্পর্কে একটু বিস্তারিত জানবো। দেখি ভাইয়া কি বলে আমাদেরকে লেজার কাপ সম্পর্কে। ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ আজিজুল শেখ। আজিজুল শেখ। আচ্ছা ভাই, আমি একটু আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। আপনাদের এখানে মূলত কি কি কাজ আপনারা করতেছেন এখন? আমাদের এখানে আপনার গিফট আইটেম মূলত উডেন গিফট আইটেমটা আমাদের মেইন। উডেন রিলেটেড আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি, হ্যান্ডিক্রাফট। আচ্ছা আচ্ছা। এখানে আপনার পেন হোল্ডার, টিস্যু বক্স, চাবির রিং, ঘড়ি, ক্যালেন্ডার, ওয়েডিং কার্ড, ভিজিটিং কার্ড, মানে উডেন দিয়ে অনেক কিছুই আসলে এখন বর্তমানে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমাদের দেখা গেছে অনেক সময় যে নেম প্লেট, ডোর নেম প্লেট, এটা কিন্তু আমরা কাঠের মাধ্যমে আমরা খোদাই করে আপনার, এটা কিন্তু একটা শৌখিনতার একটা বিষয় আছে। আচ্ছা আচ্ছা। এটা খুব সুন্দর একটা আপনার হস্তশিল্পের সাথে রিলেটেড। জি জি। না, বিভিন্ন অ্যাপার্টমেন্টে দেখা যায় যে দরজার বাইরে বিভিন্ন নেম, তারা আপনার হলো বিভিন্ন দেখবেন যে আপনার যেটা টেবিল নেম প্লেট ডাক্তারদের থাকে, হ্যাঁ ডাক্তার টেবিলের সামনে থাকে, তো ওটা হলো আমরা মানে আমাদের যদি প্রোডাক্ট লিস্ট উল্লেখ করতে চাই তো আপনার মানে শেষ করা যাবে না, অসংখ্য প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার টেবিলে অসংখ্য জিনিস আছে, আমাকে একটু দেখাবেন যে কোনটা কি জিনিস। এখানে হলো আপনার, যেমন আমি যদি শুরু থেকে বলি, যেমন এটা হলো আপনার একটা মেলামাইন বোর্ড, এটা পেন হোল্ডার, এর মধ্যে আপনার এই যে আপাতত আমাদের স্টোরে আরো আছে, তো আমরা এগুলোর সামনে আছে, এখানে বিভিন্ন মডেল আছে। আচ্ছা আচ্ছা। তারপরে এটা হলো পেন হোল্ডার প্লাস কার্ড হোল্ডার। আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার একটা কম্বাইন্ড, এখানে আপনার ক্লথ, পেন হোল্ডার, কার্ড হোল্ডার, মানে তিন চারটা সেট মিলে যায়। ক্যালেন্ডার ওখানে দেখতে পাচ্ছি, ক্যালেন্ডার, এখানে হলো ক্যালেন্ডার থাকবে, পাতাটা আমাদের এখানে নেই আপাতত। আচ্ছা। তারপরে এই সম্পূর্ণ ডিজাইন, সম্পূর্ণ কাজ, এই তো যে সব আপনারা এখানে সম্পূর্ণ কমপ্লিট আমরা হ্যান্ড ওভার ডেলিভারি করি। আচ্ছা আচ্ছা। এটা একটা ক্যালেন্ডার ডানোমামের, এটা আমরা করেছিলাম গত বছরে। আচ্ছা আচ্ছা। তারপরে এটা একটা মডেল আছে, তারপরে এই একটা পেন হোল্ডার, এটা হলো চতুর্থ সাইডে আমাদের ক্যালেন্ডার ডেট গুলো দিয়েছি। আচ্ছা। এটা একটা ঘড়ি প্লাস পেন হোল্ডার পেছনে। জি ঠিক আছে। তারপরে হলো এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে কিছু নেম। বিভিন্ন 16ই ডিসেম্বর বিজয় দিবস, তারপরে শহীদ দিবস, মাতৃভাষা দিবস বিভিন্ন উপলক্ষে আমরা কিছু গিফট আইটেম করি। এটা হলো আপনার ওয়েডিং কার্ড। আচ্ছা আচ্ছা। এছাড়াও বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো একটি ওয়েডিং কার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে এটি খুবই পরিচিত, যারা বিয়ে বাড়িতে যারা কার্ড করতে চায়, এখন বর্তমানে আমরা ঘরে বসে ইচ্ছা করলে আমরা কার্ডে অর্ডার দিতে পারি। হ্যাঁ, এটি কিন্তু খুবই আকর্ষণীয় একটা জিনিস এবং সবার মন জয় করে এই জিনিসটি। হ্যাঁ, তো এছাড়াও আরও অনেক কিছু আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই। একটা বক্স আছে, এটা হলো আপনার
বেস কাঠের একটা বক্স, এটা খুবই চমৎকার একটা আপনার এবং টেকসই। আচ্ছা আচ্ছা, টেকসই খুবই সুন্দর। এখানে হলো ক্লায়েন্টের যদি কাউকে গিফট করে তার ছবি, তারপরে তার কোনো ইনভাইটেশন কোনো লেখা, জি জি, এগুলো দিতে পারবে, তার পছন্দ মতো আমরা করে দিব। এখানে একটা ক্যালেন্ডার আছে, ছবি প্লাস ক্যালেন্ডার। আচ্ছা আচ্ছা, এর বিভিন্ন মডেল আছে, উপরে আমাদের এখানে আরো মডেল আছে। এটা কিসের উপর? এটা কিবোর্ডের উপর, আমরা মেলামাইন বোর্ড বলে, মেলামাইন বোর্ড। এটা স্থায়িত্ব অনেক বেশি, এটা খুব সুন্দর একটা জিনিস। এটা এভাবে আপনার খুলেও রাখতে পারে, এরকম মানে ফোল্ড এভাবে রেখেও দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, যখন ব্যবহার করবে সে আপনার এটা লক করে রাখার জন্য, যেটা টেবিলে রাখা যায়, হ্যাঁ, সেট করে টেবিলে এভাবে রেখে দিবেন। ওকে ওকে, আমরা একটু চাবি রিংগুলো একটু দেখি। আপনাদের এখানে অসংখ্য চাবি রিং দেখা যাচ্ছে, একটু দেখি আমাকে একটু চাবি রিংগুলো একটু হাতে এনে দেখাতে। হ্যাঁ, চাবি রিং দেখাচ্ছে অবশ্যই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর করে ডিজাইন করা। এটা হলো আপনার ছবি দিয়ে, এটা হলো আপনার একটা মাদ্রাসার ই করছিলাম। আচ্ছা, সেলোগ্রাফি দিয়ে একটু বাইক ফিরে। আচ্ছা আচ্ছা, আমি তো জানতে চাচ্ছিলাম যে এই এগুলোতে কিরকম কস্টিং, কিরকম পড়ে। এটা হলো আমরা দেখা গেছে আমরা খুচরাও তৈরি করে দেই, এক দুই পিস, এবং কোয়ান্টিটি অর্ডারও নেই। কোয়ান্টিটি অর্ডার, কোয়ান্টিটি কমার্শিয়াল অর্ডার হলে সেক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার 20 টাকা প্লাস রেট পড়ে। আচ্ছা, মানে প্রাইসটা কমে আসে। আচ্ছা, আর খুচরা রেটের প্রাইসটা একটু বেশি হয়। খুচরা নিলে দেখা গেছে আপনার 150 প্লাস পড়ে সিঙ্গেল পিসের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আপনারা কি অনলাইন কোনো সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, অনলাইন পেজ দিচ্ছি। হ্যাঁ, অনলাইন সার্ভিস দিতেছি। আমাদের হলো ফেসবুকে বা জিমেইলে নক করলে আমরা প্রোডাক্ট তৈরি করে ডেলিভারি দিই। ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রেখেছেন আপনারা? কুরিয়ারের মাধ্যমে ওটা আমরা দিচ্ছি। আচ্ছা, আপনাদের ফেসবুক পেজটা একটু বলবেন? হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ হলো আপনার www.facebook.com/lasercraftpt, জিমেইল lasercraft.bt@gmail.com। আচ্ছা আচ্ছা, বন্ধুরা এই যে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেওয়া আছে, হ্যাঁ, আপনারা এটাই ইচ্ছা করলে এই ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি চলেও আসতে পারেন, যোগাযোগও করতে পারেন। এটি হলো আমাদের নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায়, মসজিদের সংলগ্ন, মসজিদের সাথেই। খুবই সহজ এবং সুন্দর একটি লোকেশন, 192-93-94 স্বপ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে একটু দেখি এই পাশে কি অবস্থা। এখানে আমাদের কিছু গিফট আইটেমের। আচ্ছা 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 আচ্ছা, একটু একটু কি কি গিফট আইটেম এখানে? আপনার এখানে কিছু ক্রেস্ট আছে, তারপরে হলো আপনার পেন বক্স প্লাস পেন। যেমন এটার ভেতরে আপনার পেন রাখতে পারবে, পেনটা এর ভেতরে রাখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা সুন্দর একটা। হ্যাঁ, আবার বাইর করে আপনার এটা আবার এই পেনে আমরা লিখে দেই। আচ্ছা, পেনে আপনারা নাম লিখে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, আরে ফেলে। হ্যাঁ, বে। আচ্ছা আচ্ছা, তারপরে হলো আপনার এখানে এইগুলো সব গিফট আইটেম, এটা ছোট ছোট আপনার স্বল্প প্রাইসের ভিতরে যদি কেউ গিফট করতে চায়। আচ্ছা আচ্ছা, এখানে একটা স্বল্প প্রাইস বলতে কত টাকা পড়তে পারে এটা? এটা এটা হলো আপনার দেখা গেছে খুচরা রেট, খুচরা রেট আপনার 200 টাকা থেকে শুরু করে আপনার 1000 টাকা। আচ্ছা আচ্ছা, সাইজ অনুযায়ী আপনাদের প্রাইস। বন্ধুরা, আমি নিশ্চয় আপনাদেরকে দেখাতে পারছি যে ওনার এখানে যে গিফট আইটেমের অনেক রকম আইটেম, অভাব নেই। এছাড়াও কিছু আছে, সরাসরি ছবি থেকে আমরা এখানে প্রিন্ট করা যাবে। মোবাইলের ব্যাক কভারের উপরে আমরা একটা প্লাইবোর্ডে করে আমরা এটা কমপ্লিট করে দেই। মোবাইলের ব্যাক কভারও সম্ভব, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা পেন বক্স, এটা তো অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, তো ওই পাশে আমি তো দেখতে যাচ্ছি যে ওনারা আসলে কাজটা কীভাবে করতেছেন, একটু আমাকে যদি একটু দেখান। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা একটা কাজ চলতেছে, আমরা একটু কাজের আংশিক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি কাজ করছেন, এর ফাঁকে আমি একটু অন্য সাইডগুলো দেখি। দেখুন বন্ধুরা, এখানে খুবই সুন্দর ডিজাইন করা। এটি একটি গাছ, এটি একটি টিস্যু বক্স। টিস্যু বক্সের উপরে বিভিন্ন ডিজাইন, বা আমরা যারা আসলে বিয়ের কার্ড তৈরি করতে চাই
আমরা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিয়ের কার্ড আমরা করতে পারি। এছাড়াও যারা জন্মদিন বা কাউকে যদি কেউ কোনো গিফট দিতে চান, সেই গিফট আইটেমগুলো আমরা খুব সহজেই ওনাদের কাছ থেকে আমরা পেতে পারি। ওনারা অনলাইনে সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ, ওনাদের ফেসবুক পেজে যদি আমরা যোগাযোগ করি। তো আশা করি আমরা ওনাদের কাছ থেকে খুব ভালো একটি সাপোর্ট পাবো এবং স্বল্প মূল্যে আমরা এই গিফটগুলো আমরা আমাদের প্রিয়জনকে উপহার দিতে পারবো। গিফটের জন্য মানে তুলনা নাই বললেই চলে, যে খুবই ভালো একটি আইটেম এবং বর্তমানে এটি বেশ সারা জাগ্রত করেছে সব জায়গায়। তো আমরা একটু পরে আমরা একটু দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই মেশিনে এই লেজার ক্রাফটটি কীভাবে কাজ করে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, এখানে কিছু আইটেম আছে, এগুলো সম্পর্কে একটু জানি ভাইয়ের কাছ থেকে। এটা হলো ভাই একটু দেখান আমাকে, একটু বলেন। ডায়েরি, এটার উপরে আপনার পছন্দ মতো ডিজাইন দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর ভেতরে আপনার কালার পেপার, আর এগুলো যে কোনো অফিসে বা যদি আমরা কাউকে গিফট করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো যা লিখে দিব সেটাই আপনারা লিখে দিতে পারবেন। বিভিন্ন সাইজ আছে এবং বিভিন্ন কালারের আছে এগুলো। এটা হলো শুধুমাত্র আমাদের কাছেই আপনারা পাবেন, নতুন একটা ডিজাইন করছি গিফটের জন্য। জি জি, বিভিন্ন কালারের আছে। এই ডিজাইনটা কিন্তু আপনার বাইরে পাওয়া যাবে না। আচ্ছা, এটা আমরা নিজেরা, এটা আপনাদের নিজস্ব ডিজাইন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই ডায়েরিগুলোর প্রাইস কিরকম পড়বে? ডায়েরিগুলোর প্রাইস, খুচরা প্রাইস আপনার 400 টাকা থেকে 600 টাকার ভেতরে। 400 টাকা থেকে 600 টাকার ভিতরে আমরা এই ডায়েরিগুলো আমরা ওনাদের কাছ থেকে নিতে পারবো। আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন ওনাদেরকে যদি আমরা নাও আসতে পারি ওনাদের অ্যাড্রেস অনুযায়ী, আমরা যদি ওনাদেরকে মেল করে দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং কাস্টমারের সাথে যোগাযোগ করে ওনারা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, ওনারা প্রয়োজনে অনলাইনে যে ওনাদের যে বর্তমানে যে ডেলিভারিগুলো হয় সেই ডেলিভারিগুলো ওনারা দিয়ে দেবেন সম্পূর্ণ। এছাড়া বন্ধু আরও কিছু জিনিস আছে, আসলে আপনাদেরকে কীভাবে আমি দেখিয়ে শেষ করবো আমি জানি না। এখানে অনেক সুন্দর সুন্দর, দেখুন এই ছবিটি অসাধারণ একটি ছবি, এটি প্লেটের উপর করা সম্পূর্ণ। আচ্ছা ভাই, এটা এটা কি টেবিলে রাখে, তাই না? এটা টেবিলে রাখা যায় এবং এটা ওয়ালেও ঝুলাই রাখার অপশন আছে। আচ্ছা আচ্ছা, এটা হলো কেরোসিন কাঠের উপরে, কেরোসিন কাঠের উপরে। আচ্ছা আচ্ছা, এটা আমরা ডিজাইন আপনার হাতে, এটা হাতেরটা। আর এটা হলো মেহগনি কাঠ, এটা আপনার 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা প্লেট, এটা আপনার টেবিলেও রাখা যাবে এবং দেয়ালেও টাঙানো যাবে। আচ্ছা, এইগুলোতে কিরকম খরচ পড়তেছে? এই যে যদি আমি সরাসরি ছবি একটা প্রিন্ট করি টেবিলে রাখি, এটা দেখা গেছে আপনার, এটার এটা হলো সর্বনিম্ন সাইজ 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, ছোট সাইজ স্মল। জি জি, তো এই সাইজগুলো আপনার 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি থেকে পর্যন্ত মানে বেশ প্রায় 8-10টা সাইজ হয়। আচ্ছা আচ্ছা, তো আপনার 500 টাকা থেকে শুরু করে আপনার প্রাইসটা, আপনার 500 টাকা থেকে শুরু করে মানে জিনিসের চাহিদার উপর ডিপেন্ড করে আপনার প্রাইসটা, সাইজটা। আচ্ছা আচ্ছা, ওকে বন্ধু, ওকে ভাই, আমরা আমরা আর একটু দেখবো ওনাদের সাথে কী অবস্থা, ওনারা কতটুকু কাজ করতেছেন, দেখি ওনারা কতটুকু অগ্রসর হচ্ছেন। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা উনি একটি কাজ রেডি করতেছেন, ওনার এই কাজটি আমরা সম্পূর্ণ প্রিন্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যদেরকে অন্যদেরকে আমাদের এই আজকের এই ভিডিও সম্পর্কে বলুন, যে গিফট আইটেমের জন্য খুবই অন্যতম একটি খুবই পরিচিত একটি ক্রাফট আইটেম লেজার ক্রাফট। তো এটা আসলে খুবই ফেমাস একটি আইটেম গিফটের জন্য, আমরা ঘরে বসে আমরা প্রিয়জনকে খুব সুন্দর সুন্দর গিফট দিতে পারবো। আমরা দেখছি একটি কাজ উনি রেডি করেছেন, এই কাজটি কীভাবে প্রিন্ট করে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই নিখুঁত এই কাজগুলো এবং আমরা আমাদের প্রিয়জনকে দারুণভাবে চমকে দিতে পারি। এই কার্ডটির উপর ছবিসহ হ্যাপি বার্থডে লেখাটি নিখুঁতভাবে খোদাই করে লেখা হবে। মেশিনটি প্রস্তুত কাজ করার জন্য খুবই সুন্দর এবং ডিজিটাল এই কাজগুলো খুবই নিখুঁতভাবে খোদাই করে কাজগুলো হচ্ছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে
খোদাই করে কাঠের উপর ছবি আঁকা হচ্ছে। আমরা আমাদের যে কোনো প্রোগ্রামের কার্ড বা যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামের যে কোনো জিনিস আমরা খুব সুন্দর করে খোদাই করে এই পজিশন থেকে আমরা নিতে পারি এবং আমরা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে কোনো জিনিস যে কোনো কাজ আমরা এখান থেকে খুব সহজে করিয়ে নিতে পারব। এখানে খুব সুন্দর করে আর কি লেখা হয়েছে, খুবই সুন্দর, দেখুন আপনারা, খুবই নিখুঁত। এখানে আরেকটি কাজ চলছে, একটি চাবি রিং তৈরি হচ্ছে ফোন গেট টু গেটার। এই যে চাবি রিংগুলো অসাধারণ। এছাড়াও এখানে প্রতিষ্ঠানে আরেকজন অন্যতম সদস্য, ওনার সাথে একটু কথা বলবো আমরা, দেখি উনি কী বলে। হ্যালো ভাই, ভালো আছেন? আপনার নামটা? মোস্তাফিজুর রহমান। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই বিজনেসটা, এটা আপনারা কেমন সাড়া পাচ্ছেন বর্তমানে মার্কেটে? হ্যাঁ, আমাদের আমরা মোটামুটি আমাদের একদম এই লাইনে কমও সময় হয়নি, মোটামুটি আমরা এই লাইনে ছয় বছরের উপরে আছি। আচ্ছা আচ্ছা, তো সেই অনুযায়ী আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। এবং আপনার এখন তো লেজার সংক্রান্ত কাজ কর্পোরেট লেভেলেও ঢুকে গেছে। জি জি, তো সেক্ষেত্রে আপনার কর্পোরেট লেভেলেও ভালো সাড়া পাচ্ছি। আগে মানুষ লেজারটা সম্বন্ধে জানতো না, এখন যতটা মানুষ জানে, অনেক বিষয়ে যখন প্রথম শুরু করছি আমরা তখন এই বিষয়গুলো মানুষ জানতো না, তো সেক্ষেত্রে আপনার
এখন মানুষের ভিতরে তো এই জানাটা হয়েছে যে লেজার জিনিসটা কি, লেজার প্রিন্টার কি, তো এই বিষয়গুলো। এটা তো খুব শর্ট টাইমে আপনারা ডেলিভারি দিতে পারতেছেন। জি জি, শর্ট টাইমে। আর একটু জিনিস আমাকে একটু ক্লিয়ার করে বলেন যে বিয়েবাড়ির যে কার্ডগুলো আমরা আগে যেরকম আমরা আজাদ প্রোডাক্টস আইডিয়াল প্রোডাক্টসে আমরা কার্ড তৈরি করতাম, এখন তো দেখি যে ম্যাক্সিমাম বিয়েতেই যে লেজারের কার্ড তৈরি হচ্ছে। তা এইটা এইটা সম্পর্কে আমাকে একটু বলেন বিস্তারিত, যে এইটা আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন আর এটাতে আপনার চাহিদাটা কেমন? হ্যাঁ, আমাদের এইটার চাহিদাও আছে। আগে সাধারণত মনে করেন গতানুগতিক মানুষ কাগজের কার্ড ছাপাইতো, আর লেজার সংক্রান্ত যে বিষয়টা মানুষ সবাই নতুনত্ব খোঁজে, ইউনিক খোঁজে, তো সেক্ষেত্রে মানুষ চায় যে একটু একটু নতুন কিছু করতে। কাগজ এটা তো মানুষ একটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যে এটা সবাই দেখছে যে এই বিষয়টা, তো সেক্ষেত্রে এই লেভেলটা। আমি আপনাকে একটা সামান্য একটা জিনিস দেখাই, সিম্পলের মধ্যে একটা বিয়ের কার্ড। জি, তো বিভিন্ন ডিজাইনের করতে পারে সিম্পলের ভিতরে, এই একটা মনে করেন ম্যারেজ কার্ড বা এমনি উইডিং কার্ড। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ এখন চাচ্ছে যে নতুন কিছু করতে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আমরা চাই যে আপনারা এই প্রতিষ্ঠান নিয়ে সামনের দিকে আরও অগ্রসর হন এবং সাধারণ মানুষকে খুব কম রেটে ভালো একটি সাপোর্ট দেন। অবশ্যই, আমরা অবশ্যই আশা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।